আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 26 জানুয়ারি 24, অনর বিএনপি আবারও যে সুখবর দিল, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপিতে নতুন গতি, বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা পাচ্ছে। একদিকে নির্বাচনের পর একটু লার্জ স্কেলে কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে বিএনপি রাজপথে নেমেছে এবং এটা চলতে থাকবে। দিন যত যাবে বিএনপির গতি আরও বাড়বে, সরকার আরও বেশি চিন্তিত হবে, অলরেডি চিন্তিত হয়েছে, এই জন্য কালো পতাকা মিছিলের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়েছে, লিখিত অনুমতি দিতে পারছে না, মৌখিক অনুমতি দিতে হচ্ছে। এবং আপনারা জানেন মঈন খান বলেছে যে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। তো বিএনপি যে অনর, তারা যে আত্মগোপন থেকে বের হয়ে নেতাকর্মীদেরকে কারাগার থেকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অচিরেই শুরু করবে এবং অলরেডি শুরু করেছে, 2014-18 মতো 4-5 বছর পার হওয়ার পর নয়, 15-20 দিন পরেই যে শুরু করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, বিএনপি বিভিন্নভাবে জানিয়ে দিচ্ছে তারা অনর, তারা পিছু হটবে না, এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে, গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। ডক্টর মঈন খান বিএনপি ব্যর্থতা কিন্তু অস্বীকার করছে না এবং অস্বীকার করার সুযোগ নেই, ব্যর্থতা দুর্বলতাগুলো পর্যালোচনা করতে হবে। কি ভুল করেছিল জামাতকে দূরে ঠেলে দিয়ে, কি ভুল করেছিল ভারতের ভারতপন্থী বিএনপির মধ্যে অনুপ্রবেশকারীরা, বিএনপির কি ক্ষতি করেছিল, পর্যালোচনা হবে, ব্যর্থতা স্বীকার করতে হবে। অ্যাট দি সেম টাইম আমি বিএনপির ব্যর্থতা যতটা না বলি, তার চাইতে বলি সরকারের দমন পীড়নের বিজয়। অতএব দামি নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে, বিএনপি বসে থাকবে না, বিএনপি সাফ জানিয়ে দিয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। ডক্টর মঈন খান ক্রমাগতভাবে, কখনো নজরুল ইসলাম, কখনো রুহুল কবির রিজভী, এই বার্তা জনগণকে দিয়ে যাচ্ছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আমরা রাজপথে দাঁড়িয়ে আছি, আমরা রাজপথে দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য গণতন্ত্রে ফিরিয়ে না আনব, ততক্ষণ আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব। মঈন খানের কথা এখানে যথেষ্ট ব্যালেন্স। এর আগে গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন যে সরকার বেশি দিন টিকবে না, না এ ধরনের টাইম ফ্রেমিং হিসাব করে উল্টোপাল্টা কথা বলা ঠিক নয়, কিন্তু মঈন খানের কথার মধ্যে মোটিভেশন আছে, বাস্তবতা আছে। তিনি বলেছেন রাজপথে থাকব, দাঁড়িয়ে থাকব, 5 বছর লাগবে, 10 বছর লাগবে, এজন্য কি আন্দোলনে হার ছেড়ে দিতে হবে? কখনোই নয়। এবং এই লড়াইকে দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রাম মনে করে জনগণের জন্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ঝুঁকি নিয়ে যদি বিএনপি আন্দোলন করতে পারে, হতে পারে কয়েক মাসের মধ্যেও সফল, হতে পারে আবারও 5 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু বিএনপি চুপ থাকবে না, বসে থাকবে না, অনর অবস্থান, বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করে এই দলীয় সরকারের অধীনে এই পাতানো নির্বাচনে আসেনি, এখনও নানান প্রস্তাব বিএনপিকে স্থানীয় সরকার নির্বাচনে আসার আহ্বান, কিন্তু বিএনপি অনর, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনেও আসতে যাচ্ছে না। এর মানে এবার নির্বাচন বর্জন করেছে, 28 সালের নির্বাচনে আসতে বাধ্য হবে এরকম মনে করছেন? না, এত সহজ নয়। বিএনপি অনর অবস্থান এখন পর্যন্ত সেরকমই তারা বোঝানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। শীতবস্ত্র বিতরণ বা এগুলো গুলশান প্রেস ক্লাব বিভিন্ন এইসব জায়গায় দেখে, এইসব জায়গায় না করে বস্তিতে বা আসলে শীতার্থ মানুষ সেখানে পৌঁছে যান, সাংবাদিকরা সেখানে দৌড়ে যাবে। মঈন খান বলেন, আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতি করি, আমরা বাংলাদেশের রাজনীতি করব নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে না। বিএনপি শান্তির রাজনীতি করে, বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না। লগি বৈঠার রাজনীতি করলে 1996 সালে আওয়ামী লীগ যে সহিংস আন্দোলন করেছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিল, ওই টাইপের, এবং 2006 সালে যে লগি বৈঠার আন্দোলন করেছিল, ওই টাইপের আন্দোলন বিএনপি করলে আওয়ামী লীগের 12টা বেজে যেত, কিন্তু না, বিএনপি জনগণের কল্যাণের দিক বিবেচনা করে শান্তির পথ বেছে নিয়েছে, তাতে তাদের লড়াই দীর্ঘ হলেও সেই দীর্ঘ পথ পরিক্রমায় তারা যেতে রাজি, কিন্তু সহিংসতা ভাঙচুর জনগণকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না, বিএনপি এই নীতিতে বিশ্বাস করছে। বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে যত অগ্নিসংযোগ, ভাঙচুর এগুলো দেখেছেন, এগুলো বিএনপি একটাও স্বীকার করছে না, এগুলো সরকার বা তাদের লোকজনের দিকেই বিএনপি ইঙ্গিত দিচ্ছে, তাদেরকেই দায়ী করছে। বিএনপি সুবিধা বঞ্চিত মানুষের
জীবনযাত্রার মান উন্নত করার আদর্শের রাজনীতি করে উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, আমরা আওয়ামী লীগের মতো ক্ষমতা যাওয়ার রাজনীতি বিশ্বাস করি না। এই কথাটা বিরোধিতা আমি বরাবরই করি, ক্ষমতা যাওয়ার জন্যই রাজনীতি, ক্ষমতায় যেতে হবে, তবে অন্যায়ভাবে ক্ষমতা যেতে হবে সেটা না, জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে সেই আদর্শে বিএনপি বিশ্বাস করে না। তাহলে 1996 সালে নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে অল্প দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে দিত না, আওয়ামী লীগের মতো টালবাহানা করে ক্ষমতাকে স্থায়ী করার চেষ্টা করত। 2006 সালে ইয়াজউদ্দিন আহমেদ খুব সহজে ক্ষমতা ছেড়ে দিতেন না, নানান টালবাহানা করত, কিন্তু বিএনপি সেটা করেনি। এর মানে ক্ষমতা অবৈধভাবে টিকিয়ে রাখার রাজনীতি বিএনপি করে না, এটাই হচ্ছে সত্য কথা দর্শক। তো বিএনপি বার্তা দিচ্ছে, এগিয়ে যাচ্ছে, অনর আছে।